তৃণমূলের এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানলের উত্তর রসুলপুরে। আক্রান্ত ওই মহিলার নাম সেবিকা পাত্র। জানা গেছে তিনি সোমবার তৃণমূলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। বাড়ি ফিরতেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের লোক তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কেন আপনাকে কেন মারধর করলো? আমি ওদের কথা শুনিনি। বলি কাদের কথা? আমাদের যারা ওই আমার দেওর হয় ওরা অন্য পার্টি করে, আমি অন্য পার্টি করি। দেওরা কি পার্টি করে? ওরা বিজেপি পার্টি করে। আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল করি। হ্যাঁ, তৃণমূল করি। এখন যেটা হচ্ছে, কাল মিটিং হয়েছিল, মিটিংয়ে আমি গিয়েছিলাম বাতানলে। কোথায় মিটিংটা হচ্ছে? মিটিং হয়েছিল বাতানলে। মিটিং থেকে আমাদের এরিয়ার বাস গিয়েছিল, সেই বাসে মিটিংয়ে কে কে গেছিলেন আপনারা? হ্যাঁ, মিটিংয়ে কে কে গেছিলেন আপনারা? আমাদের ওখানে দোয়ারে গিয়েছিল। আপনার পরিবারে কজন গেছিল? আমার পরিবারে আমার ছেলেও গেছিল। ছেলে গেছিল আর আপনি? তারপর গিয়ে আসার পর ওরা কিছু না বলে ব্যাটা ছেলে, সে আপনার এতে পাঁচ মিনিট গল্প করছে, আমি মেয়ে ছেলে কি দাঁড়িয়ে বলবো, আমি তো ঘর গিয়ে আসবো। গিয়ে এবার ঘরকে আসছি, গিয়ে আমার দেব ওর আগে কিছু যা কিছু আক্রোশ থাকতো, আমি পার্টি করছি কী করছি, আমার সেগুলোর জন্য কী করবি কেন, কী ব্যাপার আছে না আছে সে হচ্ছে তোদের মনে মনে থাকবে। আমি চেয়েছিলাম যে তাহলে আমাকে যদি সকালে এসে অন্যায় স্বীকার করে যে আমার ভুল হয়েছে বলে, তাহলে আমি বেশি কিছু বাড়াবো না, ওরা আমার ডাক্তারি খরচা করবে আর করবে। কী দিয়ে মারধর করো আপনাকে? একটা ড্যাম এরকম কাদাতে দিয়েছিল, আমাদের মাটির ঘর তো সব মাটির জল কাছে কাদা এলে একটা করে বাঁশ দেয় না, তো এরকম একটা কাঠের ড্যাম ছিল ওদের ঘরের সামনে, সেই ড্যামটা নিয়ে ওদের নাচের দিয়ে আমাকে আরম্ভ করেছে। একই বাড়িতে থাকেন আপনারা? না, ওর বাড়িতে আলাদা, আমার বাড়িতে আলাদা। তারপর দিয়ে এবার ঠ্যাঙাতে ঠ্যাঙাতে আমি ট্রেনে ফিরে বাড়তে তো এবার আমাদের পথটা ছিল উঠেনে, ওরা আমি বাজার গিয়েছিলো, ও আসছিল যে ও আমাকে ট্রেনে বার করতে যাচ্ছে না, আমাদের যে একদিন ওখানে নেতা হয়েছে বিজেপি, তার বাবা এসে কী করে ওকে সরিয়ে দেয়। দিয়ে এবার সে যে অশোক পাত্র আমার মেজর দেওয়ার, ওর দাদাকে এটাই বড়, সে মেজর, ওকে ঠেলে সার্কুলে ফেলে দিয়েছে আর স্বামী স্ত্রীকে দিয়ে, এবার তিনজন মিল আমাকে ধরেছে। এরকম আমি জীবনে দেখিনি, আমার 48 বছর বয়স হলো। কবে মেরেছে? কবে? কালকে। কালকে? কাল কখন? কালকে বলছি 8টার সময় সন্ধ্যাবেলা। আপনাকে বাদে আর কাকা মারধর করেছে? আমার স্বামীকে চর্চাকর দিয়েছে, কিন্তু ওকে ওকে যখন ট্রেনে সরিয়ে নিয়েছে ও দেবার আমাকে ধরেছে। কারা উদ্ধার করে হসপিটালে ভর্তি করলো আপনাকে? আমাকে আমার মেয়েরা নিয়ে এসছে। মেয়েরা? হ্যাঁ, আমার ছেলে এসছে ভর্তি করতে। আপনার স্বামীর নাম কি? শিবশঙ্কর পাত্র। স্বামীও এসেছে। শিবশঙ্কর পাত্র। আর আপনার নাম? আমার নাম সেবিকা পাত্র। কোথায় বাড়ি আপনার? উত্তর রসুলপুর বাজারপাড়। কোন গ্রাম পঞ্চায়েত? বাতানল গ্রাম পঞ্চায়েত। কতদিন ধরে তৃণমূল করছেন? আমি অনেকদিন ধরে গেছি, যখন থেকে তৃণমূল হয়েছে আমাকে যে যা বলে আমি তাই শুনি, যে একটাই ছিলুম বলে করবো সেটা না। ওরা চাইছিল, মনে করছে যে চুরুচুরু করছে, হয়তো কেউ বিশ্বাস করবে কি না করবে, সেই হিসেবে মিটিংয়ে প্রকাশ্যে এসেছি খোলাখুলি করে। বাতানল আসি আর আসি সব আসি, কিন্তু অনেক লোকের সামনে মিটিংগুলোতে ওই জন্য কালকে আমি দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি এসেছি, কি আমি আসি কি না আছি। পরিবার থেকে আপনি আর আপনার ছেলে গেছিলেন? হ্যাঁ। ঘটনাটা কি ঘটেছিল অ্যাকচুয়ালি? দেখুন, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘোষিত প্রোগ্রাম 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তো গতকাল বাতানল পঞ্চায়েতের একটি মিছিল হয়, সেই মিছিলে যে সেবিকা পাত্র বলে যে মহিলা এখন হসপিটালে ভর্তি আছে, ও আগে ওই বাতানল গ্রাম পঞ্চায়েতেরই সিপিএমের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন, উনি আমাদের দলে যোগ দেন। কবে যোগ দিয়েছেন? উনি অনেক দিন আগেই যোগ দিয়েছেন, 2012-13 সালে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার পর উনি আমাদের দলের সঙ্গে সবসময় যুক্ত থাকেন, সমস্ত কর্মসূচিতে উনি যোগদান করেন। ঠিক সেই রকমই আগামীকালও উনি আমাদের যে মিছিল ছিল সেই মিছিলে যোগদান করেছিলেন। যোগদান করে দেওয়ার পর উত্তম পাত্র নেতৃত্বে আপনারা শুনলেন যে ওনাকে বেধড়ক মারধর করা হয়। হ্যাঁ, এবং উনি উত্তম পাত্র কি করে? বিজেপি নেতাপর। এবার দেখুন একটা কথা বলি, মানে এই যে বিজেপি বুঝতে পেরে গেছে যে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে,
সেই জন্য এরা খুন সন্ত্রাস এরকম শুরু করেছে। আজকে এরা মহিলার উপর হাত তুলেছে, এই বিজেপির উত্তম পাত্রর মতো কিছু নেতারা এদের ধ্বংস। কাকে 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 মারধর করেছে? ওই সেবিকা পাত্র আর ওনার স্বামীকে মারধর করেছে। ছেলে পালিয়ে যায় বাড়ি থেকে, হ্যাঁ, নাহলে প্রাণে বেঁচে গেছে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে নাহলে ওর ছেলেকেও মার। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।